শুরুতেই আমি শোকাবহ এই মাসে সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যবৃন্দ যারা এই 15ই আগস্ট কালো রাতিতে হানাদারের বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা হয়েছিলেন। তাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক দিন ধরে বাসায় আছো, কলেজ বন্ধ, কিন্তু বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত তোমরা যাতে ঘরে বসে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ তাদের অত্যন্ত আন্তরিকতা সহযোগিতায় আজকের এই লাইভ ক্লাস চলছে। আমি বরাবরের মতোই যে সাবজেক্টটি তোমাদের নিয়ে হাজির হই প্রতি মঙ্গলবার 11:30টায়, ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, প্রবিধান 2016 চতুর্থ পর্ব সকল বিভাগ। আজকে সকাল 11:30টায় কারিগরি ত্রুটির কারণে আমি সেই ক্লাসটি নিতে ব্যর্থ হয়েছি। তাই আমি এখন 6:30টায় আজকে সেই ক্লাসটি পুনরায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। তাহলে আর দেরি না করে আমরা পড়ালেখায় চলে যাচ্ছি। তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং COVID-19 এর মহামারী, বৈশ্বিক মহামারীর প্রেক্ষিত তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো এই কামনা করছি। এবং ঈদ পরবর্তী আজকে এটা আমার প্রথম ক্লাস, তাই তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনা হিসেবে রয়েছি আমি বরাবরের মতোই সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। ফেসবুক লাইভ আজকে এটা আমার 12তম ক্লাস, তারিখ 18/8/2020। আজকে আমি 10ম ও 11শ অধ্যায় তোমাদের সামনে নিয়ে এসেছি। 10ম অধ্যায়ের শেষের অংশ, 10ম অধ্যায় ছিল আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরের মূলনীতি, এবং নতুন অধ্যায় 11শ অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি। তাহলে তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে পড়ার টেবিলে হাজির হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা পারবে সেটা হলো স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতির সাহায্যে 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি চিত্রসহ বলতে পারবে। 2 নম্বর, ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতির সাহায্যে 3 ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি চিত্রসহ বলতে পারবে। 3 নম্বর, 3 ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির নাম বলতে পারবে। 4 নম্বর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি বলতে পারবে। 5 নম্বর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সেলফ স্টার্টিং এর ব্যাখ্যা করতে পারবে। 6 নম্বর, একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের কার্য পদ্ধতি চিত্রসহ বলতে পারবে। 7 নম্বর, একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের সুবিধা অসুবিধা সমূহ বলতে পারবে। তাহলে মূল আলোচনায় চলে যাই। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণ পদ্ধতি, গত ক্লাসে আমি একটা পদ্ধতি তোমাদের পড়িয়েছি, সেটা হলো প্রাইমারি রিওস্টেট পদ্ধতি। আজকে আমি গুরুত্বপূর্ণ যেটা স্টার্ট ডেল্টা স্টার্টারের সাহায্যে তিন ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণ, এটা আমি নিয়ে এসেছি। দেখো এটা তার পাশের চিত্র, উপরে হলো ডেল্টা, নিচে হলো স্টার, মাঝখানে এই দুই কন্ট্রাক্টরের মাঝখানে একটা হাতল থাকবে, অর্থাৎ এই হাতলটাকে আমি উপরের দিকে নিলে ডেল্টায় চলবে, নিচের দিকে নিলে স্টারে চলবে মোটরটা। তাহলে স্টার ডেল্টা স্টার্টারে আমি বলতে পারি দুই সেট কন্ট্যাক্ট থাকে, একটা হলো উপরের কন্ট্যাক্ট যেটাকে বলা হয় রানিং কন্ট্যাক্ট, সেটা উপরের অংশ ডেল্টা, আর একটাকে বলা হয় স্টার্টিং কন্ট্যাক্ট নিচের অংশ, সেটাকে আমরা স্টারও বলতে পারি। তাহলে এখন আমি প্রথমে আমি কি করব, এই হাতলটাকে অর্থাৎ আমি সার্কিট ব্রেকার অন করে এই হাতলটাকে আমি প্রথমে নিচের দিকে দেব, স্টার কানেক্ট করব। কেন স্টারে কানেক্ট করব, নিচের দিকে কেন আনবো, কারণ স্টার সংযোগে আমরা জানি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের √3 গুণ কম। তাহলে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের √3 গুণ কম। তাহলে এটার সুবিধা কি, অর্থাৎ আমি সাপ্লাই যে ভোল্টেজ তার চেয়ে আমি কম ভোল্টেজ, আমি এই নিচের দিকে নিলে কম ভোল্টেজ পাবো, √3 গুণ কম ভোল্টেজ নিয়ে মোটরটাকে চালাতে পারবো, স্টার্ট করতে পারবো। আর ডেল্টা সংযোগে আমরা জানি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান, যদি আমি উপরের দিকে নেই তাহলে আমি সাপ্লাই যে ভোল্টেজ ছিল এই পুরো ভোল্টেজ নিয়ে মোটরটা চলবে, এবং মোটরটা সেটা কয়েলটা জ্বলে যেতে পারে, কারণ পুরো ভোল্টেজ পেলে পুরো কারেন্ট পাবে, ফলে এই মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি হাতলটাকে প্রথমে আমি কি করবো, নিচের দিকে ক্লিক করব, নিচের দিকে ক্লিক করব, অর্থাৎ √3 গুণ কম ভোল্টেজ নিয়ে মোটরটা স্টার্ট করব। মোটরটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এটা বেশি ভোল্টেজ দিলে কোনো সমস্যা হবে না, তখন এই হাতলটাকে মুহূর্তের মধ্যে উপরের দিকে নিয়ে নেব, অর্থাৎ রান পজিশনে নেব, তখন এই মোটরটা পুরো ভোল্টেজ নিয়ে পুরো উদ্যমে মোটরটা কাজ করবে। এই অবস্থায় যদি আমি মোটরটাকে অফ করতে চাই তাহলে এই হাতলটাকে মাঝ বরাবরে আনবো এবং সার্কিট ব্রেকারটাকে অফ করে দিব, তাহলে মোটরটা অফ হয়ে যাবে। তাহলে স্টার ডেল্টা স্টার্টারের সাহায্যে তিন ফেজ মোটর কিভাবে চালু করব বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রথমে আমি স্টার্ট নিচের দিকে হাতলটা নিব, কম ভোল্টেজ নিয়ে মোটরটা স্টার্ট হলে পরে হাতলটাকে ঘুরিয়ে আমি উপর দিকে দিব, তখন সাপ্লাই ভোল্টেজের পুরোটা পেলেও আমার মোটরটা সমস্যা নাই, কারণ যদি স্টার্ট একবার হয়ে গেছে। ওকে, তারপরে ডাইরেক্ট অনলাইন স্টার্টারের সাহায্যে তিন ফেজ ইন্ডাকশন মোটর চালুকরণ। এখন এই ডাইরেক্ট অনলাইন স্টার্টারের সাহায্যে তিন ফেজ মোটর যখন আমি চালু করব, দেখো দুইটা সার্কিট এঁকেছি, একটা পাওয়ার সার্কিট, একটা হলো কন্ট্রোল সার্কিট। পাওয়ার সার্কিটে প্রথমে তিনটা ফেজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে, তারপরে নর্মালি ওপেন ম্যাগনেটিক কয়েলের নর্মালি ওপেন। এই অবস্থায় আমি সার্কিট ব্রেকার অন করলে লাইনে এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আসতেছে না, মোটর চলবে না। যদি এর সাথে একটা কন্ট্রোল সার্কিট কানেক্ট করে দেই, অর্থাৎ এই ফেজ থেকে একটা কানেক্ট করে একটা অন সুইচ কানেকশন করব, এবং অন সুইচের সাথে একটা প্যারালালে নর্মালি ওপেন ম্যাগনেটিক কয়েলের একটা নর্মালি ওপেনের সাথে কানেক্ট করব, তারপরে অফ সুইচের পর হলো নর্মালি ক্লোজ, ওভারলোড রিলের, তারপরে ম্যাগনেটিক কয়েল। এখন এই মোটরটাকে যখন আমি চালু করতে যাব তখন আমার কাজ করতে হবে কি, এই অন সুইচটা আমি অন করব। এই অন সুইচটা যদি আমি অন করি, দেখো অন করার সাথে সাথে কিন্তু আবার ছেড়ে দিতে হবে, তাহলে অন করার সাথে সাথে কারেন্ট এদিক দিয়ে ডাইরেক্ট চলে আসলো, ম্যাগনেটিক কয়েলটা এনার্জাইজড হবে। আর ম্যাগনেটিক কয়েল যদি এনার্জাইজড হয়ে যায়, ওর ধর্ম হলো और যে ওপেন কন্টাক্ট থাকবে এগুলি সব ক্লোজ হয়ে যাবে, এগুলি সব লেগে যাবে, এগুলি সব চুম্বকের মতো এটার সাথে এটা লেগে যাবে, লেগে গেলেই আমার মোটরটা চলবে। কি বুঝতে পেরেছো কি? তাহলে মোটর আমার চলা শুরু করলো, এইটাও আমার কি হবে, অন হয়ে যাবে। তখন এই কারেন্টটা এদিক দিয়ে না এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে সার্কিটটা কমপ্লিট করবে, ফলে মোটরটা আমার চলবে। এখন মোটরটাকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে এই যে অফ সুইচটাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই অফ সুইচটা যদি আমি ক্লিক করি তাহলে এই কারেন্টটা যে এদিক দিয়ে আসতেছিল এদিক দিয়ে আর যেতে পারবে না, ফলে এই ম্যাগনেটিক কয়েল আর কাজ করবে না, ফলে এই কন্টাক্টটা নর্মালি ওপেন অবস্থায় আবার চলে আসবে, ফলে কারেন্ট এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আর আসবে না, ফলে মোটরটা চলবে না। তবে ডাইরেক্ট অনলাইন স্টার্টারে 5 হর্স পাওয়ারের ক্ষেত্রে আমরা এই স্টার্টার ব্যবহার করতে হবে, অর্থাৎ ছোট ছোট মোটরের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্টার ব্যবহার করতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছো কি? এই চিত্রটা দিয়ে একটা পাওয়ার সার্কিট, একটা কন্ট্রোল সার্কিট দিয়ে তুমি এইভাবে বুঝিয়ে দিবে যে এটাকে অন করলে ম্যাগনেটিক কয়েল এনার্জাইজড হবে, কারেন্ট আসবে, ম্যাগনেটিক কয়েল এনার্জাইজড হলে এইটা অফ পজিশন আছে, এটা ক্লোজ হয়ে যাবে, ফলে মোটরটা চলবে। আর যদি আমি অফ করতে চাই তাহলে এই সুইচটাকে অফ করতে হবে, ফলে কারেন্ট এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসতে পারবে না, ডিসকানেক্ট হয়ে যাবে, এটা আর কাজ করবে না, ফলে এটা তার আগে অফ পজিশনে চলে যাবে এবং মোটরটা বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখন আমরা ডাইরেক্ট অনলাইন স্টার্টার চলে আসলাম। এখন আমরা এরপরে আসবো হলো 3 ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে 3 ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগের বিভিন্ন পদ্ধতি, তাহলে আমি স্টেটরের দিক হতে আমি গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারি, সেটা কিভাবে? সাপ্লাই ভোল্টেজের পরিমাণ কম বেশি করে, ফ্রিকোয়েন্সির মান পরিবর্তন করে, পোলের সংখ্যা পরিবর্তন করে। তাহলে এই 3 প্রকারে আমি স্টেটরের দিক যদি আমি করি তাহলে গতিবেগ 3 ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আর রোটরের দিকে যদি হয় তাহলে 1 নম্বর রোটর রিওস্ট্যাট কন্ট্রোল করে, 2 নম্বর বাহির হতে রোটর ওয়াইন্ডিং এ ভোল্টেজ প্রয়োগ করে। তাহলে রোটরের দিক এই 2টা পদ্ধতি আমি করতে পারবো এবং স্টেটরের দিকে এই 3টা পদ্ধতি আমি প্রয়োগ করে 3 ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো? ওকে, এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি খুব ইম্পর্টেন্ট। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দেখো, যেই মোটরগুলো সিঙ্গেল ফেজ সাপ্লাই চলে সেগুলোকে বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এই ধরনের মোটরেও এই স্টেটর এবং রোটর থাকে। স্টেটরে যখন আমি এসি সাপ্লাই দেব, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দেব, তখন দেখো এই সাইন ওয়েভের একটা অর্ধ পজিটিভ এবং অর্ধ নেগেটিভ, এই 2টা মিলে একটা সাইকেল। তাহলে স্টেটর যখন এসি সাপ্লাই দেব তখন পজিটিভ অর্ধ সাইকেলের কারণে, এই যে পজিটিভ অর্ধ সাইকেলের কারণে স্টেটরে একটা ফ্লাক্স তৈরি হয়, এই ফ্লাক্স যখন রোটরকে কর্তন করে তখন রোটরের একটা ভোল্টেজ তৈরি হয়, রোটর একটা কারেন্ট তৈরি হয়, যাই বলো রোটর একটা ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে? তাহলে রোটরের ফ্লাক্স এবং স্টেটরের ফ্লাক্সের সম্মিলিত প্রতিক্রিয়ায় একটা রেজাল্টেড ফ্লাক্স তৈরি হয় এবং একটা টর্ক তৈরি হয়, ফলে রোটরটা একদিকে ঘোরার উদ্যত হয় প্রথম পজিটিভ অর্ধ সাইকেলের কারণে, এটা মনে রেখো। আবার পরবর্তীতে আবার পরক্ষণেই নেগেটিভ অর্ধ সাইকেলের কারণে, এই নেগেটিভ অর্ধ সাইকেলের কারণে রোটরে যে টর্ক উৎপন্ন হয় তা ওই পজিটিভ অর্ধ সাইকেলের টর্কের বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এখন এটা বিপরীত দিকে ঘোরার উদ্যত হয়। তাহলে আগে ছিল মনে করতেছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এখন নেগেটিভ অর্ধ সাইকেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে রোটরটা কি ঘুরবে? তাহলে রোটরটা ঘুরবে না, তাহলে রোটর আবার উল্টো দিকে ঘুরতে উদ্যত হয়, মানে নেগেটিভ অর্ধ সাইকেলের কারণে। তাই আমরা বলতে পারি, তাই বলা যায় যে রোটরে এই পজিটিভ বা নেগেটিভ অর্ধসাইকেলের কারণে কোনো টর্ক দ্বারা প্রভাবিত হয় না। রোটর শুধুমাত্র স্থির অবস্থায় কাঁপতে থাকে, রোটরটা কাঁপতে থাকে, কোন দিকে ঘুরবে সে বলতে পারে না। তাই আমরা বলতে পারি সিঙ্গেল ফেজ এসি মোটরের স্টার্টিং টর্ক শূন্য, তাই এই সিঙ্গেল ফেজ এসি মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। যদি এই রোটরটাকে কোনো দিকে আমি ঘুরে দিতে পারি তাহলে সে ওই দিকে নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকবে। তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি। এটার স্টার্টিং টর্ক নেই কেন? কারণ সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের পজিটিভ অর্ধসাইকেলের কারণে এখানে যে টর্ক উৎপন্ন হলো, মনে করতেছে এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরার উদ্যত হলো, আবার পরক্ষণে নেগেটিভ অর্ধসাইকেলের কারণে এটা বিপরীত দিকে ঘোরার উদ্যত হলো। তাহলে কি একটা হলো এদিকে ঘুরতেছে, একটা ওদিকে ঘুরতেছে, তাহলে তো এখানে ঘুরবে না, সে স্থির অবস্থায় কাঁপতে থাকবে, কোন দিকে ঘুরবে সে বলতেও পারতেছে না। তাহলে আমরা বলতে পারি যে এটার স্টার্টিং টর্ক নেই, অর্থাৎ একবার এদিকে একবার ওদিকে, কোনো স্টার্টিং টর্ক নেই, স্টার্টিং টর্ক শূন্য। এই জন্য সিঙ্গেল ফেজ মোটর আমি দেখতে পারি যে নিজে নিজে স্টার্ট হতে পারে না। তুমি বাসায় একটা ফ্যান দেখবা, ফ্যানে যদি ক্যাপাসিটর না থাকে ফ্যান কিন্তু ঘুরবে না, সুইচ দিলে যদি ফ্যানটি তুমি হাত দিয়ে ঘুরিয়ে দাও তাহলে সেদিকে ঘুরতে থাকবে। তাহলে এটাই যে রোটরকে যদি তুমি কোনো উপায়ে ঘুরিয়ে দিতে পারো তাহলে সে ওই দিকে ঘুরতে থাকবে। তাহলে তোমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি অবশ্যই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। সিঙ্গেল ফেজ মোটরের সেলফ স্টার্টিং এর ব্যাখ্যা ঠিক আগের মতোই, অর্থাৎ আমি যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে এভাবে চিত্র দিয়ে বলতে হবে যে যে মোটর সিঙ্গেল ফেজ সাপ্লাই চলে সেটাকে বলা হয় সিঙ্গেল ফেজ মোটর, আর এটা ইন্ডাকশন নীতিতে চলে দেখে এটাকে বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এই মোটরের স্টেটর এবং রোটর থাকে। স্টেটরে যদি আমি এসি সাপ্লাই দেই তাহলে এসি সাপ্লাইয়ের পজিটিভ অর্ধসাইকেলের কারণে এখানে একটা স্টেটরে একটা ফ্লাক্স তৈরি হবে, এই ফ্লাক্স যখন এই রোটরকে কর্তন করবে তখন রোটরে একটা ভোল্টেজ তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। এই দুই ফ্লাক্সের সম্মিলিত কারণে এখানে একটা রেজাল্টেড ফ্লাক্স তৈরি হবে, ফলে একটা টর্ক হবে, ফলে রোটরটা একদিকে ঘুরতে উদ্যত হয়। আবার পরক্ষণেই নেগেটিভ অর্ধসাইকেলের কারণে প্রথমোক্ত যে দিকে টর্ক উৎপন্ন হয়েছিল তার বিপরীত দিকে এখন টর্ক উৎপন্ন হয়, ফলে কোন দিকে ঘুরবে সে বলতে পারে না। তাই এই রোটর স্থির অবস্থায় কাঁপতে থাকে, কোনো দিকে ঘুরতে পারে না। এই অবস্থায় যদি রোটরকে আমি কোনো দিকে ঘুরিয়ে দিতে পারি, হাত দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক, তাহলে রোটরটা ওই দিকে নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকবে। এখন আমি সেলফ স্টার্টিং, কিভাবে নিজে নিজে সে স্টার্টিং হতে পারে তার কিছু পদ্ধতি আছে। গঠন ও কার্যপ্রণালীর উপর ভিত্তি করে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং পদ্ধতি সমূহ হলো আদর্শ স্প্লিট ফেজ মোটর, একটা হলো আদর্শ স্প্লিট ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, 3 নম্বর শেডেড পুল মোটর, 4 নম্বর ইউনিভার্সাল মোটর, 5 নম্বর রিপালশন স্টার্ট মোটর। তাহলে এই মোটরগুলো সেলফ স্টার্টিং হয়ে যায়, নিজে নিজে স্টার্ট হতে পারে, কারণ এখানে দুই ফেজের মতো আচরণ বানাতে হয়। একটা হলো কি আদর্শ স্প্লিট ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, 3 নম্বর হলো শেডেড পুল মোটর, 4 নম্বর হলো ইউনিভার্সাল মোটর, 5 নম্বর হলো রিপালশন স্টার্ট মোটর। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এটা যদি রচনামূলক আসে তাহলে এভাবে চিত্র দিয়ে বলতে হবে, আর যদি রচনামূলক না আসে তাহলে তোমার চিত্র দিতে হবে না, শুধু সংক্ষেপে বললেই হবে যে পজিটিভ সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ের পজিটিভ অর্ধসাইকেলের কারণে এখানে যে স্টেটরে এবং রোটরে যে ফ্লাক্স তৈরি হয় তাদের সম্মিলিত কারণে যে টর্ক উৎপন্ন হয় সে টর্ক একদিকে ঘুরতে উদ্যত হয়, আবার পরবর্তী নেগেটিভ অর্ধসাইকেলের কারণে তার বিপরীত দিকে ঘুরতে উদ্যত হয়, ফলে রোটর কোন দিকে ঘুরবে বলা যাচ্ছে না, তাই সে ঘুরতেই পারে না, স্টার্টিং হতে পারে না। তাই স্টার্টিং এর পদ্ধতি আছে আদর্শ স্প্লিট ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, শেডেড পুল মোটর, ইউনিভার্সাল মোটর, রিপালশন स्टार्ट मोटर तुम्हारा निश्चय बुझते पेरेछो आमी मने करछि तुम्हारा निश्चय बुझते पेरेछो। एखन आमरा स्टार्टिंग एर व्याख्या पढ़लाम। एखन आदर्श स्प्लिट फेज इंडक्शन मोटरेर कार्यनीति एई जे आदर्श जे पढ़िएছিলাম जे सेल्फ स्टार्टिंग एर एकटा पद्धति हलो आदर्श स्प्लिट फेज इंडक्शन मोटर। এটা নিজে নিজে ঘুরে, কিভাবে ঘুরে দেখো এখানে স্টার্টিং ওয়েন্ডিং এবং মেইন ওয়েন্ডিং মানে রানিং ওয়েন্ডিং দুটো ওয়েন্ডিং থাকে। এটা হলো স্টেটর, এটা হলো রোটর। তাহলে আমি যখন এসি সাপ্লাই দিব, খেয়াল করো আমি যখন সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিব তখন এই কারেন্টটা দুই দিকে প্রবাহিত হবে, যেহেতু এই দুটো প্যারালালে। একটা হলো আইএসটি কারেন্ট, একটা হলো আইএম কারেন্ট মানে মেইন ওয়েন্ডিং কারেন্ট। এই স্টার্টিং ওয়াইন্ডিংটা চিকন তারের অধিক প্যাচ থাকে, এটার রেজিস্ট্যান্স বেশি, রিঅ্যাকট্যান্স কম। আর রানিং ওয়াইন্ডিং এর কম প্যাচ থাকে, মোটা তার থাকে, এটার রেজিস্ট্যান্স কম, রিঅ্যাকট্যান্স বেশি। তাহলে আমরা মেন কথায় আসছি যে এটা রেজিস্টিভ ধর্ম আচরণ করে, এটা রিঅ্যাকটিভ ধর্ম আচরণ করে। আমি ফেজর ডায়াগ্রামে দেখি এটা হলো সাপ্লাই ভোল্টেজ, এটা হলো আইএসটি কারেন্ট। আইএসটি কারেন্ট ভোল্টেজের কাছাকাছি, কারণ এটা রেজিস্টিভের মতো কাজ করে। রেজিস্টিভ কারেন্ট কি হয়, ভোল্টেজের সাথে সাথে যায়, অর্থাৎ ভোল্টেজ যেদিকে যায় ওই লাইনে যায়। কিন্তু এখানে একটা কয়েলের মতো আছে দেখে একটু ল্যাগিং হচ্ছে। তাহলে এখানে ফ্লাক্সটা হলো থিটা এসটি। তাহলে এই দুইটা ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলটা হলো, এটা হলো ফ্লাক্স হলো ফাই এসটি ধরলাম। আর এটা যেহেতু রিঅ্যাকটিভ ধর্ম পালন করে, তাহলে এটার কারেন্টটা এই যে আইএম কারেন্টটা দেখিয়েছি, আইএম কারেন্টটা ভোল্টেজের সাথে প্রায় 90 ডিগ্রি। এটাকে ধরছি, এই ফ্লাক্সটাকে ধরছি ফাই এম, কারণ এটা যেহেতু রিঅ্যাকটিভ ধর্ম, তাহলে রিঅ্যাকটিভ হলো ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছনে থাকে। এখানে আমি ফাই এম ধরে নিলাম, 90-র কাছাকাছি। এখন এই আইএসটি কারেন্ট এবং আইএম কারেন্ট দেখো দুইটা প্যারালাল থাকে এবং দুই দিকে কারেন্ট প্রবাহিত হয়, দুই দিকে কারেন্ট প্রবাহিত হয় ফলে, এবং দুইটা ফ্লাক্স তৈরি হয়, একটা ফাই এসটি একটা ফাই এম, এবং ওই দুইটা রেজাল্টেড ফ্লাক্স হলো আলফা। ফলে এটা দুই ফেজের মতো আচরণ প্রদর্শন করে, দুই ফেজের মতো আচরণ প্রদর্শন করে। ফলে এটা আংশিক রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আংশিক রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ফলে মোটরটি নিজে নিজে স্টার্ট নেয়। মোটরের গতি যদি 70 থেকে 80% ওঠার পর, মোটরের গতি যদি 70 থেকে 80% ওঠার পর এই যে স্টার্টিং কয়েলের সাথে সেন্ট্রিফিউগাল সুইচটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে মোটর পূর্বের তুলনায় কম কারেন্ট নিয়ে মোটরটা চলে এবং পাওয়ার অপচয় কম হয়। তাহলে আমি বোঝাতে পেরেছি যে দুই ফেজের মতো আচরণ করে, ফলে আংশিক রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ফলে মোটরটি নিজে নিজে স্টার্ট নেয় এবং মোটরের গতিবেগ 70 থেকে 80% হলেই সেন্ট্রিফিউগাল সুইচটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কম কারেন্ট নিয়ে মোটরটি ঘুরে এবং পাওয়ার অপচয় কম হয়। তাহলে এটা তাহলে ফেজর ডায়াগ্রাম, এটা তাহলে সার্কিট ডায়াগ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে তার ডিটেলস বলা আছে, আমি সেই কথাগুলো তোমাদের চিত্রের সাহায্যে বোঝানোর প্রয়াস করেছি মাত্র। তাহলে ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যেতে পারি। একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের সুবিধাসমূহ। 1 নম্বর, আদর্শ স্প্লিট ফেজ মোটরের স্পিড রেগুলেশন প্রায় 3 ফেজ মোটরের মতোই। 2 নম্বর, মোটরের গতি 2 থেকে 5% পর্যন্ত ওঠানামা করে বিধায় কনস্ট্যান্ট স্পিড হিসাবে ব্যবহারের সুবিধা হয়। 3 নম্বর, মোটরের স্টার্টিং টর্ক বাড়ানোর স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, ফলে ফেজ অ্যাঙ্গেল বাড়ে এবং স্টার্টিং টর্কও বাড়ে। 4 নম্বর, খরচবহুল ক্যাপাসিটর স্টার্ট মোটরের পরিবর্তে এই মোটর প্রচুর ব্যবহার করা হয়। 5 নম্বর, এই মোটরের দিক পরিবর্তন করার ব্যবস্থা আছে। অসুবিধাসমূহ। 1 নম্বর, এই ধরনের মোটরের স্টার্টিং টর্ক খুবই কম, कारण आईएसटी एवं आईएम এই দুই কারেন্টের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল খুব কম থাকে, 90 ডিগ্রির কম থাকে। 2 নম্বর, স্টার্টিং কারেন্ট ফুল লোড কারেন্টের 6 থেকে 8 গুণ হয়ে থাকে। ব্যবহার ফ্যান, ব্লোয়ার, সেন্ট্রিফিউগাল পাম্প, রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, পাঠ মূল্যায়ন আমরা দেখি। এখন পাঠ মূল্যায়নে আমরা কতটুকু শিখতে পেরেছি। এক নাম্বার, স্টার সংযোগে লাইন এবং ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি। এই যে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের √3 গুণ কম। দুই নাম্বার, স্টার ডেল্টা স্টার্টারের দুই সেট কন্ট্রাক্টরের নাম কি কি থাকে। ওই যে একটা স্টার্টিং সাইড মানে স্টার নিচের দিকে, একটা রানিং সাইড ডেল্টা মানে উপরের দিকে। তিন নম্বর, ডাইরেক্ট অনলাইন স্টার্টার সাধারণত সর্বোচ্চ কত এইচপি মোটরে ব্যবহার করা হয়। উত্তর 5 হর্স পাওয়ার। ডাইরেক্ট অনলাইন স্টার্টার এটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলতে পারি ডল, DOL। ডল, ডি ডাইরেক্ট মানে প্রথম অক্ষর ডি, অনলাইন মানে ও, স্টার্টার মানে এল। ডাইরেক্ট অনলাইন স্টার্টার ডল, DOL। চার নম্বর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতির নাম লেখো। আমরা শিখেছি সাপ্লাই ভোল্টেজ কম বেশি করে, ফ্রিকোয়েন্সির মান পরিবর্তন করে, পোলের সংখ্যা পরিবর্তন করে। পাঁচ নাম্বার, সিঙ্গেল ফেজ এসি মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না কেন। আমরা জানি কারণ সিঙ্গেল ফেজ এসি মোটরের স্টার্টিং টর্ক 0। ছয় নম্বর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং করার দুটি পদ্ধতির নাম লেখো। ওই যে সেলফ স্টার্টিং করার দুটি পদ্ধতির নাম। তাহলে আমরা এক নম্বর বলতে পারি আদর্শ স্প্লিট ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটর, তারপরে শেডেড পুল মোটর ইত্যাদি। সাত নম্বর, একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার লেখো। আমরা শিখেছি ফ্যান, ব্লোয়ার, সেন্ট্রিফিউগাল পাম্প ইত্যাদি। তোমাদের সামনে বাড়ির কাজ নিয়ে এসেছি। এক নাম্বার, স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতির সাহায্যে তিন ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি চিত্রসহ লেখো। দুই নাম্বার, ডাইরেক্ট অনলাইন স্টার্টার পদ্ধতির সাহায্যে তিন ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। তিন নম্বর, তিন ফেজ ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির নাম লেখো। চার নম্বর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতি বর্ণনা করো। পাঁচ নম্বর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সেলফ স্টার্টিং এর ব্যাখ্যা করো। ছয় নম্বর, একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের কার্য পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। সাত নম্বর, একটি আদর্শ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের সুবিধা অসুবিধা সমূহ লেখো। তাহলে এগুলি আমি তোমাদেরকে আজকে পড়িয়েছি। তোমরা বাড়ির কাজ করে রাখবে এবং তোমাদের প্রতিষ্ঠান খুললে যিনি এই সাবজেক্ট পড়ান তাকে এইগুলি দেখাবে, তিনি মূল্যায়ন করবেন এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এই প্রত্যাশা করছি। আগামী ক্লাসে আলোচ্য বিষয় অধ্যায় 11 এর বাকি অংশ, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কার্যনীতির শেষ অংশ। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। পরিশেষে আজকের এই আমার যে ক্লাস 11:30-এ ছিল সেটা কারিগরি কারণে হতে পারে নাই, এখন আমি 6:30 নিলাম। তারপরেও তোমরা অনেকে আমার এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো, সেই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী মঙ্গলবার সকাল 11:30-টায় তোমাদের আবার এই লাইভ ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে।